নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো জামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এবার একটা ফুল অ্যাকশন ছবিতে অভিনয় করবেন দেব। তা সেই ছবির একটি মোশন পোস্টার রিলিজড হয়েছে, আপনারা সবাই জানেন। ছবিটির নাম খাদান, কয়লা মাফিয়া, এই নিয়ে তৈরি হবে এই ছবিটি। প্রযোজক হলেন দেব নিজে এবং সুরিন্দর ফিল্মস, এবং পরিচালক হলেন সুজিত দত্ত, যিনি এর আগে পরিচালনা করেছিলেন দ্য সিটি অফ জ্যাকলস। এই ছবিটির মধ্যে রাজনৈতিক অনেক বিষয় থাকবে বলেও জানা যাচ্ছে। এই ছবির নায়িকা হচ্ছেন শাকিব খানের প্রিয়তমা ছবির নায়িকা ইধিকা পাল। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস, অ্যাকসেন্টটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। দেবের এই কণ্ঠস্বর আমরা শুনতে পেলাম এই মোশন পোস্টারে। আর এই ছবি কিন্তু মুক্তি পাবে 2024 সালে। অবশ্য 2024 সালের ক্রিসমাসে দেবের আরেকটি ছবির ঘোষণা হয়ে গেছে। অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন এই টিমের সাথেই দেবের আরেকটা ছবি আসছে। তবে সেটা কি প্রধানের সিকুয়েল কিনা সেটা বলা যাচ্ছে না, ভাবনা চিন্তা চলছে, কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তবে এই খাদান ছবিটা কিন্তু হতে চলেছে একদম ফুল অ্যাকশন মুভি, সেটা হাতে কুড়ুল নিয়ে দেবকে দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরের পর্বে ফিরে আসছি নতুন কোন চমক নিয়ে, নতুন কোন ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দা ধামাকা।